हेलो भिवर्स, अस्सलामु अलैकुम। आशा करछि सबाई भालो आछेन। आलहामदुलिल्लाह आमराओ भालो आछि। आज आमरा एसेछि जशोर जिलार झिगलगाछा थानार बाईशा ग्रामे। एखाने प्राय 40 बीघा जमिर उपर गड़े उठेछे मिधा मिश्र खामार। सीडलेस लेबू, माल्टा, कमला, कुल, कला, आम, माछ, सब्जी, गाड़ल और गरु सम्मानित भावे चाष करा होच्छे एई खामारे। प्राय 5 बीघा जमिर उपर गड़े उठेछे एई सीडलेस लेबुर बागानटी। देखुन प्रत्येकटा थोकाय थोकाय लेबू, कत बड़ लेबू। एई गाछे एत लेबू धरेछे जे आमराई देखे अभिभूत। अनेक लेबू आछे एई गाछे, छोटो, बड़ो, माझारि, फुल, कड़ी, अनेक अनेक साइजेर आछे। আমরা কথা বলেছিলাম বাগানের স্বত্বাধিকারী জনাব আব্দুর রহিম মৃধার সাথে। তিনি বলেছিলেন এই লেবুর বাগানটি অনেক লাভজনক, এখানে চাইলে আপনারা লেবু চারাও পেতে পারেন। যারা বাগান করতে আগ্রহী সময় করে ঘুরেও যেতে পারেন। এখানে আসতে হলে গতখালি থেকে ফুলের মোড় হয়ে সোজা বাইশা গ্রাম। বন্ধুরা চলুন খামারের মালিক জনাব আব্দুর রহিম মৃধার কাছ থেকে তার অভিব্যক্তি শুনি। খামার সম্পর্কে তিনি কি বলেন? মৃধা মাল্টি এগ্রো ফার্ম, এখানে একটি মিশ্র বিভিন্ন প্রজাতির ফলমূল নিয়ে একটি ফার্ম করা হয়েছে। মাল্টা, সিডলেস কাগজি লেবু, বাড়িফোর আম, হিমসাগর আম, আম্রপালি, তারপরে উন্নত জাতের কলা, আপনার হিমসাগর ও ল্যাংড়া আম, বিভিন্ন সবজিও আছে, মাছ, গাড়ল, গরু, এগুলো নিয়েই যাত্রা শুরু করা হয়েছে। এটি তার মালটা ও কুল বাগান। প্রায় 6 বিঘা জমির উপর এই বাগানটি। মালটা গাছে মাঝে মাঝে তিনি কুল গাছও লাগিয়েছেন। প্রচুর মালটা ধরেছে এই বাগানে, ভালো ফলনও আশা করছেন তিনি। কুল গাছেও ফুল এসেছে। দেখুন বন্ধুরা কত মালটা ধরেছে, প্রচুর মালটা। বাগানটি যদিও নতুন তবু অনেক মালটা হয়েছে, অনেক বেশি মালটা আছে, বাগানটি নতুন। পরবর্তী বছর তিনি আরও বেশি ফলন আশা করছেন। অনেক বড় বাগানটি আর অনেক সুন্দর, প্রত্যেকটা গাছেই মালটা, কোনো গাছই ফাঁকা নয়, অনেক বেশি মালটাই আছে প্রত্যেকটা গাছে। দেখুন কত মালটা, প্রত্যেকটা থোকায় থোকায়, অনেক মালটা, একটা ছোট্ট গাছেও মালটা এই রকম। এটা তার উন্নত জাতের কলা বাগান, প্রচুর কলার কাঁদিও এসেছে। আম, লিচু, বিভিন্ন প্রজাতির ফল গাছও এখানে আছে। দেখুন অনেক গাছ আছে এই জায়গাটায়। এটা তার বাড়িফোর আমের বাগান, প্রায় 10 বিঘা জমির উপরে এই আম বাগানটি। 13.5 একর জমির উপরে নির্মিত হয়েছে এই ফার্মটি। এখানে উন্নত মানের ফল উৎপাদন করে দেশে এবং দেশের বাইরে রপ্তানি করার ইচ্ছা আছে। চাষ, উন্নত চাষবাস করে দেশের যেমন উন্নতি হবে, পাশাপাশি নিজে স্বাবলম্বী হওয়া যাবে, বিভিন্ন শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে, এই লাইনে আমি আসার জন্য স্বাগত জানাচ্ছি। এটি হচ্ছে তার মৎস্য প্রজেক্ট, প্রায় 5 বিঘা জমির উপর এই পুকুরটি। এখানে তিনি শিং মাছের চাষ করেছেন। দেখুন পুকুরটি কত সুন্দর, অনেক সুন্দর এই পুকুরটি, আর বেশ বড়।
পুকুরের চারপাশে তিনি বিভিন্ন প্রকারের সবজি চাষ করেছেন, আমরা দেখলাম, অনেক ভালো লাগলো দেখে। এটি হচ্ছে তার আরেকটি পুকুর, এখানে বড় সাদা মাছের চাষ করেন তিনি। এখানে 15 দিন পর পরে টিকিটের মাধ্যমে দর্শকরা মাছ ধরতে পারেন। দেখুন কত সুন্দর মেঘলা আকাশ, নিচে কত সুন্দর পুকুর, উপরে কত সুন্দর আকাশ। এটি হচ্ছে তার গাড়ল খামার, এখানে প্রায় 100টি গাড়ল আছে। তিনি জানিয়েছেন এই খামার করে তিনি লাভবান। এই গাড়লগুলো দেখতে আমার খুব ভালো লাগছে, দেখুন কতটা সুন্দর এই গাড়লগুলো। এগুলো বছরে 2 বার করে বাচ্চা দেয়, এগুলো খুব ভালো জাতের গাড়ল। এখানে তিনি গাড়লের সাথে কিছু গরু মোটা তাজা করেন, খুব বেশি না হলেও কিছু গরু আছে তার কাছে। দেখুন গরুগুলো অনেক বড়। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে মেধা মিশ্র খামারটি মোটামুটি ঘুরে দেখালাম। আপনাদের খামারটি ভালো লাগলে আপনারাও ঘুরে যেতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের পেজটিকে ফলো করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আবার কোনো অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।